বাংলাদেশী আগারওয়ালা নামের এক দম্পতি বেসরকারি খাতের সাউথ ইস্ট ব্যাংকের ১২০ কোটি টাকা ঋণ নিয়ে ভারতে পালালেন। এরা হলেন গোপাল আগারওয়ালা ও তার স্ত্রী দীপা আগারওয়ালা। উভয়েই সাউথ ইস্ট ব্যাংকের নওগাঁ শাখার গ্রাহক। জে এন ইন্ডাস্ট্রিজ এবং শুভ ফিড প্রসেসিং নামে তাদের দুইটি প্রতিষ্ঠান রয়েছে। ২০১৯ সালের ৭ জুলাই চিরতরে ভারতে চলে গেছেন। বর্তমানে তারা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সেবক রোডে বসবাস করেন। এই দম্পতির ছেলে রাজেন আগারওয়ালা এবং মেয়ে উমা আগারওয়ালা আগে থেকেই ভারতে স্থায়ীভাবে বসবাস করতেন। সেখানে উল্লেখ করা হয়েছে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের টাকা আদায়ের দম্পতিকে বাধ্য করা যেতে পারে। অর্থনীতিবিদরা বলেন ব্যাংকের সুশাসনের অভাবে এ অবস্থা, আর ব্যাংক কর্তৃপক্ষ বলেছেন টাকা নেওয়ার সময় ওই গ্রাহকদের রেকর্ড ভালো ছিল। ধন্যবাদ সবাইকে।